আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আন সাল বিন সাদ ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, লা ইয়াযহালু আন-নাসু বিখাইরিন মা যহালুল ফিত্রা। রাওয়াহুল বুখারী ও মুসলিম। সম্মানিত মুসলিম দ্বীনী ভাই ও বোন, আপনারা যে যেখান থেকে আজকের এই প্রোগ্রামটি দেখছেন শুনছেন, আমরা সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ, দরুদ সালাম আমাদের নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো ইফতার করার ব্যাপারে যে সতর্কতা অবলম্বন করতে হবে সেই বিষয়টি। কেননা আমরা অনেকেই ইফতার করার সময়তে যে বিষয়টি লক্ষ্য করি যে আমরা ইফতার অনেকে দেরিতে করি, আবহাওয়াবোর যে সময়টা আমাদেরকে দিয়েছে সেই সময় থেকে অনেকে 3 মিনিট 4 মিনিট এমনকি 5 মিনিট যোগ করে ইফতার করেন। তারা মনে করেন যে তাড়াতাড়ি ইফতার করলে সিয়ামের ক্ষতি হয়, দেরিতে সতর্কতামূলক 2 মিনিট 5 মিনিট দেরিতে ইফতার করা ভালো। কিন্তু আসলে এই কথা ঠিক নয়। সাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াযহালু আন-নাসু বিখাইরিন মা যহালুল ফিত্রা। মানুষ ততদিন কল্যাণের উপরে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াযহালু আদ-দীন যাহিরান মা যহালা আন-নাসুল ফিত্রা। দিন ততদিন পর্যন্ত হকের উপরে বিজয় থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। লিয়ান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়াখখিরুন, দেরিতে ইফতার করে ইহুদি খ্রিস্টানরা। অত্র দুটি হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ইফতার করতে বলেছেন, আর দেরিতে ইফতার করা, 2 মিনিট 5 মিনিট দেরি করে ইফতার করা, এটা ইহুদি খ্রিস্টানের লক্ষণ। কাজেই বুখারীর 1954 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাইদা গরাবাতি শামস ফাকাত আফতারা সায়েম, সূর্য ডোবার সাথে সাথে সায়েম ইফতার করবে। বর্তমান আবহাওয়া বোর্ড যেই সময়টা আমাদেরকে দিয়েছেন এই সময় ইফতার করাটাই জরুরি। কেননা যখন সূর্য অস্ত যায় এই সময়টি তারা বলে দেন, কিন্তু আমাদের বিভিন্ন বিজ্ঞাপন ক্যালেন্ডার ইফতারের সময়সূচিতে আমরা দেখতে পাই যে এক শ্রেণীর মানুষ আবহাওয়া বোর্ড যে সময়টা দিয়েছে এই সময়ের সাথে আরও 3 মিনিট বা 4 মিনিট যোগ করছে সতর্কতামূলক, কিন্তু আসলে এটা ঠিক নয়। কেননা সূর্য অস্ত যখন যাবে তখন সায়েম ইফতার করবে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গরাবাতি শামস, যখনই সূর্য অস্ত যাবে ফাকাদ আফতারা সায়েম, তখনই সায়েম ইফতার করবে। তাহলে আপনি কেন 3 মিনিট যোগ করবেন, কেন আপনি কেন এটা বলছেন যে এটা সতর্কতামূলক? যে না, এটা সতর্কতামূলক 3 মিনিট যোগ করে এটা সতর্কতা নয়, বরং আপনাকে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করতে হবে, এটাই সতর্কতা। আমরা বলবো যে বর্তমান যে ইফতারি ক্যালেন্ডারগুলি বা ইফতারের সময়সূচিতে যে আবহাওয়া বোর্ড থেকে যেই সময়টা দিয়েছেন এই সময় মোতাবেক আপনি ইফতার করবেন। আপনি কখনোই 3 মিনিট বা 4 মিনিট যোগ করে দেরিতে ইফতার করবেন না। দেরিতে ইফতার করা এটা ইহুদি খ্রিস্টানের লক্ষণ। কাজেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমরা তাড়াতাড়ি ইফতার করব, কখনোই আমরা 3 মিনিট বা 4-5 মিনিট যোগ করে দেরিতে ইফতার করব না। দেরিতে ইফতার করা এটা ইহুদি খ্রিস্টানের লক্ষণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কাজেই আমরা ততক্ষণ কল্যাণের মধ্যে থাকব যতক্ষণ তাড়াতাড়ি ইফতার করব। আমরা আসুন আমরা সূর্যাস্তের সাথে সাথে আমরা ইফতার করি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের উপরেই যেন আমরা আমল করতে পারি। এ কথা বলেই আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।